দেখুন উত্তর কোরিয়াকে পরমাণুত্ত্ব সাপ্লাই দিচ্ছে কোন দেশ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মাঝে যখন পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়ছে তখন আরেক বোমা ফাটালো ভারত তাদের দাবি উত্তর কোরিয়াকে পরমাণুত্ত্ব সাপ্লাই দিচ্ছে পাকিস্তান অবশ্য এক্ষেত্রে ভারত বলছে এটা জাপানি প্রধানমন্ত্রী সিনজো আবের দাবি কারণ সম্প্রীতি ভারতে এসেছিল জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে তিনি যখন বিমানে ফিরেছেন তখনই জাপানের দিকে মিসাইল ছড়ে উত্তর কোরিয়া পরপর দুবার একই পরিস্থিতির সম্মুখীন হতে হল জাপানকে তবে যাওয়ার আগে তিনি প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিকে যা বলে গিয়েছেন তাতে তার সন্দেহের তীর পাকিস্তানের দিকেই সূত্রের খবর অরুণ জেটলিকে তিনি বলেছেন পাকিস্তানের পরমাণু বোমারজনক আব্দুল কাদির খানের কাছ থেকেই এই প্রযুক্তি শিখেছে উত্তর কোরিয়া লিবিয়া ইরানের পাশাপাশি উত্তর কোরিয়াতেও সেই পরমাণু তত্ত্বের সরবরাহ করেছে আব্দুল কাদির খান এমনটাই সন্দেহ অ্যাবের এর আগে দুই হাজার এগারোতে ওয়াশিংটন পোস্ট এ প্রকাশিত হয় এক বিশেষ থিওরি যেখানে জানা যায় উনিশশো সালে উত্তর কোরিয়ার এক নেতা আব্দুল কাদির খানকে চিঠি লেখেন সেখানে বলা হয় তৎকালীন পাকিস্তানের আর্মি জেনারেল তিন মিলিয়ন ডলার নেন ও উত্তর কোরিয়াকে পাঠিয়ে দেন পরমাণু তত্ত্ব ওই বিমানেই মিসাইলের অংশ পাকিস্তানকে পাঠিয়েছিল পিয়াং এর আগে একই দাবি করে সিইআইএ উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের উপাদান পাঠাচ্ছে পাকিস্তান এমন বিস্ফোরক তথ্য এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির হাতে রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে পাকিস্তান এনার্জি কমিশন মোনেল ও এনকোনেল নামে দুইটি উপাদান উত্তর কোরিয়াকে পাঠায় পাকিস্তান চীনা সংস্থা বেইজিং সানটেক কোম্পানির মাধ্যমে এই উপাদান সাপ্লাই দেয় পাকিস্তান কার্গোশিপে করে সেই উপাদান যায় নর্থ কোরিয়ায় অথচ বেআইনিভাবে পারমাণবিক উপাদান সাপ্লাই করার পরও এনএসজিতে সদস্যপদ দাবি করেছে পাকিস্তান অন্য এক সূত্রে জানা গিয়েছে পাকিস্তান উত্তর কোরিয়াকে এমন একটি উপাদান দিচ্ছে যা ওই দেশের যা ওই দেশের অস্ত্রভাণ্ডারকে আরও বেশি শক্তিশালী করতে সক্ষম করছে আরও জানা গিয়েছে চীনের ওই সংস্থা ভেকুয়াম ইন্ডিকেশন মেল্টিং নামে একটি ফার্নেস তৈরি করে যা ইউরেনিয়াম প্লোটিনিয়ামের মতো ভারী ধাতু গলিয়ে ফেলতে সক্ষম